slowly. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন, এতে করে আপনাদের অনেক উপকার আসবে, কারণ ভিডিওর মধ্যে অনেক কথা বলা হয় যেগুলো আপনাদের ডায়েটে কাজে লাগে। তো ফুল ভিডিও দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেকে আছে আমাকে আদর করে ভালোবেসে আনলাইক দেয়, তো আমি বলবো যে ওরাও আমাকে ভালোবাসে, না হলে কি আর এখানে আসছে নাকি আমার ভিডিও দেখতে? দেখার পরে হয়তোবা একটা আনলাইক দিয়ে গেছে, এটা হচ্ছে ওনারা যে অনেক বড় মনের মানুষ সেটা হয়তোবা পরিচয় দিয়ে যায়। যাই হোক, তারপরে আমি দোয়া করব আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যাদের ওজন কমতেছে না, যারা অনেক হতাশে আছেন, তাদের জন্য আজকে কিছু টিপস দিব, এতে করে আপনাদের ওজন খুব দ্রুত কমে যাবে, এজন্য ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি, সেটা হচ্ছে কালকে আমাকে একজনের প্রশ্ন করছে যে আমার বাসা ভাড়াটা কত। তা আমি আসলে বলে দিছিলাম যে আজকের ভিডিওতে আমি ওনাকে আমার বাসা ভাড়ার কথাটা বলবো। তো আসলে আমি যে বাসায় ভাড়া থাকি, আমি বাসা ভাড়া দিচ্ছি 10,000 টাকা, আর বিভিন্ন বিল আছে, যেটা কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, তারপরে হচ্ছে সিঁড়ি মোছা, এগুলো আলাদা খরচ। তো ওগুলা সহ আমার ওটা আমি এভাবে ধরি না, কারণ হচ্ছে ওইখানে অনেক সময় বেশি কম অনেক রকম আসে, কারেন্ট বিলটা এক সময় বেশি আসে, এক সময় কম আসে, আর সব কিছু কিন্তু একই রকমের আছে। তো তা সব মিলে হয়তো 13-র মতো পড়ে যায়, 13-র অনেক সময় 13-র বেশি হয়ে যায়, অনেক সময় 13-র ভিতরেই থাকে। তো ওটা এই জন্য আমি ধরতেছি না, কিন্তু মূল ভাড়াটা হচ্ছে আমার 10,000 টাকা। তা আজকে এখানে আবার আমি একটু আপনাদেরকে মাংসের স্টেক বানিয়ে দেখাবো, আর আমি আজকে আমার যে খাবারের মধ্যে এটাই রাখতেছি, আর আজকে আমি রোজা রাখছি। তো যেই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো হচ্ছে, আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন বা কমতাছে না, তো যাদের ওজন কমতেছে না তাদের জন্য আজকে যে টিপসগুলো থাকতেছে সেটা আমি আপনাদেরকে বলে দিব, আর আপনারা আসলে আমার কথার সাথে আপনাদের সাথে মিলিয়ে নেবেন, কথার সাথে কিন্তু আপনারা যা যা করতেছেন সেটা মিলতেছে কিনা অবশ্যই মিলিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু যেগুলো দেখাচ্ছি, এই রেসিপিটা দেখাচ্ছি, এটাই অনেক সময় অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এখানে সয়া সস খেতে খাওয়া যাবে না এই ডায়েটের মধ্যে। তো আসলে আমার যেহেতু ওজনটা একদম কন্ট্রোলে চলে আসছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে কিছু কিছু খাবার এখন আমি খেতে পারবো, যেহেতু আমার ওজনটা আমার কন্ট্রোলে চলে আসছে, আর হালকা হয়তো বা আমার কিছু ওজন কমাতে হবে সেটা এমনি আস্তে আস্তে কমবে, তো এই জন্য আমি কিছু কিছু খাবার এখন খেতে পারবো। আর এদিকে এই যে ওনারা নাস্তা খেয়ে এই যে সারাদিন শুধু মোবাইলে চ্যাটিং শুটিং চলতেছে, কোনো কাজের কথা বললে কাজ করে না, আর ভিডিও এডিটিং করতে বসছিল নাইমে, কিন্তু ওটা বাদ দিয়ে সে আছে চ্যাটিংয়ে নিয়ে ব্যস্ত। এই যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আরেকজন আছে যে একটুখানি জ্বর ভালো হয়েছে, কিন্তু জ্বর ভালো হওয়ার পরে এখন উনি আছে শুধু গেমস নিয়ে। তো এই তো জ্বরটা একটু দেখলাম, যদিও গায়ে গায়ে আসে কি না দেখছি যে না, আজকে দুদিন থেকে মাশাল্লাহ অনেকখানি ভালো আছে, আর কোনো জ্বরটর দেখা যায় নাই। তো সবাই অনেক দোয়া করছেন তার জন্য, সেই জন্য আমিও আপনাদের সাথে কৃতজ্ঞ। আর ওরে ভাবছিলাম যে একটু তুলসী পাতা ইয়ে করে খাওয়াবো, কারণ ওর যে ঠান্ডা লাগছিল হালকা একটা খুশখুশে কাশিটা ওর রয়ে গেছে, তো এই জন্য ওকে একটু ভাবছিলাম তুলসী পাতা ইয়ে করে রসা করে খাওয়াবো। কিন্তু এদিকে আমি যখন তুলসী পাতা, আমাদের ছাদের মধ্যে অনেকগুলা গাছ আছে, তো গাছের মধ্যে থেকে আমি যখন তুলসী পাতাটা আনতে যাই, তখন আবার ছাদের মধ্যে যে ভাবিরা থাকে ওনাদের রুমেও একটুখানি বসলাম, আর হচ্ছে এদিকে একটুখানি রোদ ছিল, তো গায়ের মধ্যে একটুখানি রোদও লাগাইছি। যদিও এই সময়ে রোদে আমার কোনো কাজে আসবে না, কারণ এটা প্রায় বিকেল টাইম হয়ে আসছিল। যদি গায়ের রোদ লাগাতে হয় তাহলে অবশ্যই সকালের রোদটা অনেকখানি উপকার, আর এই সময়ের রোদ লাগালে এই রোদটা কিন্তু আমাদের চামড়া পোড়া যাবে, আসলে
কাজ খুব বেশি করবে না, করবে বাট অত বেশি কাজে আসবে না। তো এই জন্য যদি যারা ডায়েট করতেছেন অবশ্যই সকালের রোদটা একটু গায়ে লাগাতে চেষ্টা করবেন, এতে করে আপনার অনেক উপকারে আসবে। তো ওই ভাবিদের বাসায় কিছুক্ষণ একটু বসলাম, ওনাদের আবার বিড়াল আছে, বিড়ালকে নিয়ে একটুখানি ইয়ে করলাম, মজা করলাম। আমারে দেখছে তো আর লেগাইব না, এখন ভদ্র হয়ে গেছে। আমি যখন ছাদে গেছিলাম তখন তো ওই যে ভাবিদের বাসায় কিছুক্ষণ বসছিলাম, তো ওড়নার মধ্যে এগুলাকে বেঁধে রাখছিলাম, তুলসী পাতাগুলা, কারণ হাতে আর কতক্ষণ ধরে রাখবো, তো ওড়নার মধ্যে বেঁধে রাখছি। আর এদিকে আমাকে নাইম বারবার ফোন দিতে আছে, আমাদের পাশের বিল্ডিং এর যে প্রীতম আছে, প্রীতম বাসায় আসছে, তো আমি কি জানি গিয়ে দেখি কি ও আমার জন্য পিজা নিয়ে আসছে আর হচ্ছে একটা ওই যে জুস নিয়ে আসছে। আমি তো একদম অবাক হয়ে গেছি, নাইম আমার ফোন করে বলতেছে আম্মু প্রীতম আসছে আর হচ্ছে আপনার সাথে দেখা করতে আসছে। ও দেখা করতে আসছে, ও এত ছোট মানুষ, কিন্তু আসার সময় আমার জন্য পিজা নিয়ে আসছে। আর আমি ডাইট করি ও জানে, তারপরে ও আমার জন্য আমার উদ্দেশ্যে নিয়ে আসছে যে পিজাটা, কিন্তু আমার কাছে এত বেশি অবাক লাগতেছে। ও অবশ্য সবসময় এমনটাই করে, মাঝে মাঝে এমনটা করে, আবার আরেকবার আমার জন্য গিফট নিয়ে আসছিল। তো আমি এই যে মানে ছোট মানুষ তো হঠাৎ করে চলে আসছে, তো হঠাৎ করে চলে আসছে আসলে এখানে, এখন ওরে কি দেওয়া যায়। আর অনেকেই হয়তো বা জানে না, আবার অনেকে জানে না ও গরু মাংস খায় না, কারণ হচ্ছে ও হিন্দু ছেলে, তো ও ছোট মানুষ, কিন্তু কি করবো এখন হঠাৎ করে আসছে। যদি এদিকে আমি তো গরু মাংসকে মেরিনেট করে রাখছিলাম কয়েক ঘন্টার জন্য, তো ও তো গরু মাংস খাবে না, আর এখন আমাদের বাসার মধ্যে তো বেশিরভাগই হচ্ছে গরু মাংস। তো যাই হোক, ওর জন্য চা বসাই দিয়েছি, চা বানালাম, বিস্কিট আর হচ্ছে আইসক্রিম, তারপরে ও জুস আনছে ওখান থেকে দিছি, ফ্রিজা দিছি, ওগুলো খেয়ে অনেকক্ষণ থাকছিল, থাকার পরে চলে গেছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতেছি সেটাই বলি। যারা ওজনটা কমাতে চাচ্ছেন, যে খুব দ্রুত ওজন কমাতে চাচ্ছেন বা ওজন আটকে গেছে, ওজনটা এখন আর কমতেছে না, তারা করবেন কি, খালি পেটে আপনারা ব্যায়াম করবেন। যখন আপনি রোজা রাখছেন বা ওয়াটার ফাস্টিং করতেছেন বা আপনি সকালে এখনও নাস্তা করেন না ঘুমে থেকে উঠে, এক একজনে তো এক এক রকম ডায়েট করতেছেন, এখন যেভাবেই করতেছেন আপনি যখন খালি পেটে থাকবেন তখন গিয়ে আপনি ব্যায়াম করবেন, তাতে করে আপনার ওজনটা খুব দ্রুত কাটবে। তারপরে হচ্ছে আপনারা অনেকে আছেন যে আসলে এটা এটা সর্বপ্রথম এই কথাটা আপনাকে মনে রাখতে হবে, এক একজনের শরীর কিন্তু এক এক রকম। আপনাকে যেটা হয়তো বা যে কাজ করলে আপনাকে ওজনটা দ্রুত কমবে, হয়তো বা সেটা আমার হবে না। তো এই জন্য আমি বলবো যে যারা একটা না আপনারা 6-7 দিন রোজা রাখতেছেন, যদি দেখতেছেন না 6-7 দিন রোজা রাখার পর আমার ওজন কমতেছে না, তখন আপনি করবেন কি, একদিন পর পর আপনি রোজা রাখবেন। একদিন পর পর রোজা রাখলেও কিন্তু অনেক সময় আপনাদের ওজনটা তাড়াতাড়ি কমে যায়। আর সপ্তাহে 3-4 দিনও আপনারা রোজা রাখতে পারেন, প্রতিদিন না রেখে। যদি দেখেন আপনি একটানা 7 দিন রোজা রাখলেন কিন্তু আপনার ওজন কমতেছে না, এতে করে আপনি এরকম করতে পারেন। তারপরে হচ্ছে আপনি 16-18 ঘন্টা রোজা রাখতে পারেন। আর রোজা রেখে অনেকে আছে যে বুলেট কফিটা খায়, আপনি চেষ্টা করবেন যে বুলেট কফি কম কম করে খাওয়ার জন্য। বেশি অনেকে হয়তো ভাবে যে আমি বুলেট কফি খেলে আমার তাড়াতাড়ি করে ওজন কমবে, আসলে এটা একদমই সত্যি না, সবাই কিন্তু একই রকম হয় না। কেউ আছে বুলেট কফি খেলে তার দ্রুত ওজন কমে, কেউ আছে খেলে কমে না। তা আপনি আগে দেখবেন যে আপনি কোন খাবারটা খেলে আপনার ওজনটা কমতেছে আর কোন খাবারটা খেলে আপনার ওজন কমতেছে না, সেগুলোর দিকে আগে আপনি খেয়াল করবেন। যারা আবার ওয়াটার ফাস্টিং করতেছেন তারা হয়তো অনেক সময় করেন কি, দুপুর সকালবেলা আপনারা বুলেট কফি খান, তো আপনি চেষ্টা করবেন যে বুলেট কফি খাওয়ার পরে আর যেন কোনো নাস্তা না করেন। বা অনেকে আছেন যে এমনি ফাস্টিং করেন না, হয়তো বা এমনি ডায়েট করতেছেন, তো আপনি চেষ্টা করবেন যে আপনি বুলেট কফিটা খাওয়ার পরে কিন্তু কয়েক ঘন্টা এভাবে থাকা যায় কি না, মানে আর কোনো খাবার না খেয়ে থাকা যায় কি না, এতে করেও কিন্তু আপনার খুব দ্রুত ওজন কমবে। একটা ভাইয়া, ফুহাদ ভাইয়া, উনি 1 মাসে উনি 20 কেজির উপরে ওজন কমিয়েছে, কিন্তু ঈদের সময় উনি এত খাইছে, খেয়ে কিন্তু উনি ওজনটা অনেকখানি বাড়িয়ে নিছে।
তো আপনারা যারা খাচ্ছেন তারা কিন্তু একটু হিসাব করে খাবেন, আপনাদের খাবারে কিন্তু খাবারটা আপনারা কমিয়ে খেতে হবে, কথাটা আপনাদের চিন্তা করতে হবে। আর এখন আবার প্রথমবারে যেভাবে আপনাদের ওজনটা কমবে, পরেরবার কিন্তু এভাবে ওজন কমবে না। পরে যখন আপনি যখন ওজনটা বাড়িয়ে ফেলবেন, তারপরে আবার ডায়েট করবেন, তখন কিন্তু আপনি অত সহজে ওজন কমাতে পারবেন না। এই কথাটা মাথায় রেখে আপনারা আবার যারা খাওয়া দাওয়া করছেন তারা ঠিক খাওয়া দাওয়া করবেন। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আবারও বলে দিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।